আচ্ছা, তো আপনাদের হয়তো বা অনেকের মনে আছে আজ থেকে দুই মাস আগে, এক থেকে দুই মাস হবে মেবি, তো তখন একটা আপনাদের সাথে এনটিআইসি টোকেন অফার শেয়ার করছিলাম। ওইখানে যারা যারা জয়েন করছিলেন তারা প্রত্যেককে ফ্রিতে $5 থেকে $10 করে পাইছিলেন, ঠিক আছে? কিন্তু সেই সময় টোকেনটা আপনার ছিল লগ অবস্থায়। বর্তমান আপনি চাইলে আপনি যে পেমেন্টটা পাইছেন সেই সময় এইটা এখন চাইলে আপাতত আপনি আনলক করতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে আনলক করবেন এবং কীভাবে উইথড্র করবেন সম্পূর্ণ বিষয়টা আমি দেখাবো, এবং আমার কিন্তু অলরেডি প্রায় 7টা টোকেনের মতো আনলক হয়েছে, তো আমি চাইলে আমার সম্পূর্ণ টোকেনটা এইখান থেকে আনলক করতে পারবো। তো এইখানে বেশ কিছু রুলস আছে, আশা করি আপনি যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনিও আপনার যে টোকেন আছে আমার মতো আনলক করতে পারবেন, আর এছাড়াও এইখানে আপনি ডেইলি আর্নিংও করতে পারবেন, ঠিক আছে? আর টোকেনটা অলরেডি আপনার বিটম্যাট এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে, তো সেল নিয়ে কোনো প্যারা নাই। ইনস্ট্যান্টলি উইথড্র করার পর আপনি ইনস্ট্যান্টলি বিটম্যাটের মধ্যে সেল করতে পারবেন। তো ভিডিওর মূল টপিকে চলে যাবো, তার আগে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন নাই তার প্রত্যেককে জয়েন করে নিয়েন, তার কারণ এইখানে আপনি এই গেমের মানে এই যে টোকেনটা পাবেন এই টোকেনের কোয়ান্টা অ্যাড্রেস থেকে শুরু করে তাদের যে গ্রুপ লিঙ্ক আছে A to Z আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হবে। তো প্রত্যেককে মাস্ট বি টেলিগ্রামটা জয়েন করবেন, আর এছাড়াও যদি আপনি এখানে জয়েন থাকেন তাহলে আপনার ভালো একটা রিওয়ার্ড আর্নিং হবে এবং ইনস্ট্যান্ট পেটের অফারগুলো সবার আগে পাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন এটা অন করে রাখবেন, এতে করে নেক্সট টাইম যে সব অফার শেয়ার করবো একটাও যেন আপনার মিস না হয়, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, তো ডিসক্রিপশন চেক করবেন, চেক করলে আপনি টুডেজ অফার লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কের মধ্যে প্রেস করার পর সরাসরি এই পোস্টে আসবেন। তো পোস্টের মধ্যে আপনাকে অবশ্যই এই যে আগে সবার আগে বলে নেই, যাদের টোকেন মানে অনেকের দেখা গেছে আপনি অ্যাপ্লিকেশন ওপেন করছেন কিন্তু এয়ারড্রপের সময় যে ব্যালেন্সটা পাইছেন মানে প্রত্যেককে যে $10 করে পাইছেন ওই টোকেনটা গায়েব, মানে আপনার এখানে ব্যালেন্স জিরো শো করতেছে। আমার যেমন এখানে 1.61K টোকেন আছে, আপনার এখানে জিরো শো করতেছে, তো তারা অবশ্যই নিচের যে ফর্মটা আছে এই ফর্মটা সাবমিট করুন, সাবমিট করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার যে রিওয়ার্ড ওইটা অ্যাড হয়ে যাবে। তো এখন আসি ফার্স্ট বিষয় যেটা, সেইটা হইতেছে এইখানে অবশ্যই আপনাকে ডিপোজিট করা লাগবে, ডিপোজিট ছাড়া কিন্তু আপনার এটা আনলক হবে না। তো কী পরিমাণ ডিপোজিট করা লাগবে, আপনি চাইলে একটা টোকেন ডিপোজিট করার পর আপনার সম্পূর্ণ ব্যালেন্স আনলক করতে পারবেন, আপনি চাইলে দুইটা টোকেন ডিপোজিট করে আপনার ব্যালেন্স আনলক করতে পারবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনি কী পরিমাণ টোকেন ডিপোজিট করবেন। আর একটা টোকেনের ভ্যালু খুব বেশি না, মাত্র 6 সেন্ট, ঠিক আছে? মানে 6 থেকে 7 টাকার মতো, কিন্তু এই 6 থেকে 7 টাকার টোকেন আপনি পাবেন কই, তার কারণ বিটম্যাটের মধ্যে মিনিমাম ট্রেড হইতেছে $5, ঠিক আছে? $5 নিচে কিন্তু ট্রেড করতে পারবেন না বিটম্যাটে। তো এর জন্য আপনারা কী করবেন, ডিসক্রিপশনে আমি আমার আইডির যে লিঙ্ক আছে ওই লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে আমার কাছ থেকে দুইটা অথবা একটা টোকেন বাই করার পর এখানে ডিপোজিট করতে পারেন। আর এটা কিন্তু পলাগন চেইন নেটওয়ার্ক, তো এখানে খুব বেশি একটা ফি যাবে না, ঠিক আছে? আমি কিন্তু এখানে 5টার মতো টোকেন ডিপোজিট করছি, আপনি চাইলে একটাও করতে পারেন দুইটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ডিপোজিটের রুলসটা আমার কাছে ভালোই লাগছে, তার কারণ যদি তারা ফ্রিতে উইথড্র করতে দিত তাহলে দেখা গেছে টোকেনটার ভ্যালু কিন্তু খুবই কমে যাইতো, ঠিক আছে? মানে দেখা গেছে আপনার এখানে যেরকম প্লাস অপশান আছে সবুজ আছে, এটা কিন্তু পুরো রেড একবারে রক্তের মতো লাল হয়ে যাইতো। তো যাই হোক, এখন অফারের মূল টপিকে চলে আসি, আপনি ইয়া করবেন কীভাবে, আনলক করবেন কীভাবে। তো আনলকের জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজ করা লাগবে, তো এইখানে 1 থেকে 2টা টোকেনের মতো আপনার ডিপোজিট করা লাগবে, ঠিক আছে? তো ডিপোজিটের পর আপনি কী কাজ করবেন, আপনি হোম পেজের মধ্যে চলে আসেন, এখানে দেখেন অসংখ্য গেম আছে, এই যে স্পিনের গেম আছে, তারপরে যে ফরিন ফোন র এই গেমটা আছে, নিচে দিকে আরও অসংখ্য গেম আছে, আপনাকে যে কোনো গেম প্লে করা লাগবে। তো এইখানে আবার দুইটা বিষয় আছে, আপনি এয়ারড্রপে জয়েন করার সময় যে ব্যালেন্সটা পেয়েছিলেন ওইটা কিন্তু ওই যে প্লেয়িং ওয়ালেটের মধ্যে আছে, এবং আপনার কিছু ব্যালেন্স উইনিং ওয়ালেটের মধ্যে আছে, ঠিক আছে? কিন্তু আমার ব্যালেন্স ম্যাক্সিমামটাই দেখেন 1.6 যে ইয়া আছে, এটা কিন্তু আপনার প্লেয়িং ওয়ালেটের মধ্যে আছে, এবং এয়ারড্রপের সম্পূর্ণ ব্যালেন্সটা এইখানে থাকবে। এইখান থেকে আপনাকে এই জায়গায় নিয়ে আসা লাগবে, মানে ইয়া ওয়ালেট থেকে প্লেয়িং ওয়ালেট থেকে উইনিং ওয়ালেটে নিয়ে আসা লাগবে, দেন এই উইনিং ওয়ালেট থেকে আপনাকে ফান্ড ওয়ালেটে নিয়ে আসা লাগবে, তারপরেই আপনি কিন্তু উইথড্র করতে পারবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম দেখাই, আপনাদের অনেকের কিন্তু উইনিং ওয়ালেটের মধ্যেও ব্যালেন্স আছে, তার কারণ অনেকে এই যে টোকেন উইথড্রল শুরু হওয়ার আগেই গেম প্লে করছেন এবং ওই ব্যালেন্সগুলো। তো এখন কথা হচ্ছে যে কার ব্যালেন্স কই থেকে থাক, আপনার প্রথম কাজ হইতেছে প্লেয়িং ওয়ালেট থেকে উইনিং ওয়ালেটে নিয়ে আসা। তো প্লেয়িং ওয়ালেট থেকে উইনিং ওয়ালেটে নিয়ে আসার জন্য আপনি কী করা লাগবে, হোম পেজের মধ্যে চলে আসেন, উপরের দিকে কয়েকটা গেম আছে দেখেন, এই গেমগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো একটা প্লে করতে পারেন আপনার যেটা ভালো লাগে। তো উপরেটা হইতেছে আপনার স্পিন গেম, এবং সবার নিচে কম সময় লাগবে যেই গেমে সেইটা হইতেছে এই গেমে। তো আপনি যদি কিছুই না বুঝেন, এটা হইতেছে আপনার স্নাক গেম, মানে সাপের যে গেমগুলো খেলেন নাই আপনি ছোটোবেলায় সেই গেমের মতো। তো আমি সর্বপ্রথম উপরের গেমটা দিয়ে আপনাদের দেখাইতেছি, জাস্ট আমি স্পিন অ্যান্ড ফ্লাইট এই অপশানের মধ্যে প্রেস করব, তো আপনি ফ্রেন্ডসের সাথেও প্লে করতে পারবেন। তো আজান দিতেছে, তো আপনাদের ফুল প্রসেসটা দেখানোর আগে সবার আগে দেখা দেয়, এইখানে দেখেন আমার কিন্তু প্লেয়িং ওয়ালেটের মধ্যে 1.6K টোকেন আছে, এবং এইখানে
4.8 টোকেন আছে। তো আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, ঠিক আছে। অ্যান্ড আমি যদি উইথড্রলের মধ্যে প্রেস করি তাহলে এখানে দেখেন ম্যাক্স উইথড্র মানে অ্যাভেলেবল আছে, যদি 4.8টা টোকেন আছে উইথড্র করতে পারবো 3টা টোকেনের মতো। তো এইখানে দেখেন আমি আর একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি আমি টোকেনটা কীভাবে আনলক হবে, তো আপনাদের দেখাইতেছি, ঠিক আছে। তো এখন আমি গেম প্লে করবো। তো এই গেম প্লে করার জন্য আপনি কী কাজ করবেন, তো আমাদের কিন্তু এইখানে 1.8 টোকেন লগ অবস্থায় আছে, ঠিক আছে। তো তার আগে আরেকবার গেম প্লে করে আপনাদের দেখাইতেছি 4.8 টোকেন আছে এটা মনে রাখেন, স্ক্রিনশট নিয়ে আসার সমস্যা নাই। তো এখন আমরা একটা গেম প্লে করব। তো নিচের যে গেম আছে আমি এটা প্লে করতেছি, তারপর আপনার সামনে এমন অপশান চলে আসবে, প্লে অনলাইন অপশান চলে আসছে, ফ্রেন্ডের সাথে প্লে করতে পারেন, কিন্তু এখনও এই অপশানটা এনাবল হয় নাই। তো আপনি জাস্ট প্লে অনলাইন যে অপশান আছে এটার মধ্যে প্রেস করবেন, তারপর আপনার যদি এই যে প্লেয়িং ওয়ালেটের মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে আপনি প্লেয়িং ওয়ালেট দিয়ে প্লে করবেন। আর যদি আপনার ইয়া থাকে, মানে এক কথায় আপনার যে ইয়া আরে নিচে উইনিং ওয়ালেটটার মধ্যে থাকে টোকেনটা না, তাহলে আপনি এই যে ফান্ড ওয়ালেট এইটা দিয়ে প্লে করবেন। তো আমার যেহেতু প্লেয়িং ওয়ালেটের মধ্যে আছে সেই কারণে আমি প্লেয়িং ওয়ালেট দিয়েই প্লে করব। আমাকে সর্বপ্রথম প্লেয়িং ওয়ালেট থেকে আপনার উইনিং ওয়ালেটে নেওয়া লাগবে, ঠিক আছে। তো আমি জাস্ট প্লেয়িং ওয়ালেটের মধ্যে প্রেস করলাম, প্রেস করার পর এইখান থেকে আপনাকে এনটিআইসি যে টোকেনটা আছে ওটা সিলেক্ট করে দেবো। তো এইটার একটার বেশি টোকেন দিয়ে আপনি প্লে করতে পারবেন না, মানে যতগুলো টোকেন দিয়ে প্লে করবেন তত বেশি টোকেন আনলক হবে, কিন্তু দুঃখের বিষয় এখানে সর্বোচ্চ একটা টোকেন দিয়েই প্লে করা যায়। তো আপনি জাস্ট নেক্সটের মধ্যে প্রেস করেন, প্রেস করলে গেমটা যেটা আছে ওইটা ওপেন হবে। দেন আপনার যে ওপোনেন্ট আছে এটাকে খুঁজতেছে তারা, তো 3-4 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। দেন এখানে এটা কিন্তু সাপের মতো গেম, ঠিক আছে। আমার টার্ন আসছে তো আমি প্লে করলাম, দেন আমার যে অপোজিট টার্ন আছে এইটা হচ্ছে আমার টার্ন, তো প্লে করলাম, দেখা যাক কে উইন হয়। তো এইভাবে গেমটা আপনাকে প্লে করা লাগবে। তো আমি শেষ পর্যন্ত প্লে করে আপনাদের দেখাইতেছি। তো এইখানে কিন্তু আমি হেরে গেছি, ঠিক আছে। তো এখন আমি ব্যাক চলে আসি, দেখি আমার কতগুলো টোকেন আছে। তো ওয়েট, তো এইখানে কোনো টোকেন আনলক হয় নাই যেহেতু আমি হেরে গেছি। তো আমি যদি উইন করি হয়তোবা তাহলে টোকেনটা আনলক হবে। তো আমি এখানে আর একটা গেম প্লে করতেছি। তো এইখানে দেখেন এইবার কিন্তু আমি উইন করছি, ঠিক আছে। এইবার কিন্তু আমার প্লেয়িং ওয়ালেট থেকে আপনার যে ইয়া ওয়ালেট আছে, উইনিং ওয়ালেট আছে, এইখানে টোকেনটা যাবে। তো আমি আপনাদের দেখাইতেছি। তো এই যে প্লেয়িং ওয়ালেটের মধ্যে আসলে দেখেন 6.4 টোকেন চলে আসছে কিন্তু, ঠিক আছে। এইখান থেকে টোকেন কমে গেছে এবং এইখানে উইনিং ওয়ালেটে চলে আসছে, কিন্তু আমি যদি উইথড্রলের মধ্যে প্রেস করি এই টোকেনটা সম্পূর্ণটা কিন্তু উইথড্র করতে পারবো না। এখন পর্যন্ত কিন্তু 3টা টোকেনই আছে, ঠিক আছে। তো এখন যদি আমি চাই তাহলে আমার এইখান থেকে এই যে উইনিং ওয়ালেট থেকে কিন্তু টোকেনটা আনলক করতে পারবো। তো এইটা কীভাবে করবো, আপনি অ্যাগেন এইখানে চলে আসেন, যে কোনো একটা গেম প্লে করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছেই, ঠিক আছে। এবং আপনি যখন উইনিং ওয়ালেট থেকে টোকেন আনলক করবেন তখন হারলেও আপনার আনলক হবে, উইন করলেও আপনার আনলক হবে, কোনো সমস্যা নাই। তো আমি এইবার দেখাইতেছি অ্যাগেন এই গেমটাই প্লে করতেছি যেহেতু এটা টাইম কম লাগে। তো প্লে অনলাইনের মধ্যে প্রেস করবো, দেন আপনি এখানে দেখেন আমার কিন্তু 7টার মতো টোকেন আছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এইখান থেকে একটা টোকেন দিয়ে যখন বেট ধরবেন, যদি হেরে যান টোকেনটা কিন্তু কমে যাবে, তখন এখানে 6.7 টোকেন হবে, এটা কথা মনে রাখেন কিন্তু, ঠিক আছে। কিন্তু আবার অপরভাবে সুবিধা আছে, যদি আপনি উইন করেন তাহলে তো আপনার একটা টোকেন অ্যাড হইতেইছে, এবং হারলে যে টোকেনটা আপনার চলে যাবে সেই টোকেনটা কিন্তু ওই যে উইনিং ওয়ালেট থেকে আনলক হইতেছে, তার মানে হারলে কোনো লস নাই। কিন্তু যদি উইন করেন তাহলে প্রত্যেকটা উইনিংয়ের জন্য 2টা করে টোকেন পাইতেছেন, একটা আপনার প্লে করার জন্য পাইতেছেন আর একটা অপর পাশে আনলক হইতেছে, তার মানে 2টা টোকেন পাইতেছেন। একটা গেম উইন করলে আপনার 10 সেন্টের মতো প্রফিট হবে। তো জাস্ট এই যে ফান্ড ওয়ালেট, যখন আপনি আবার বলতেছি উইনিং ওয়ালেট থেকে টোকেন আনলক করবেন তখন ফান্ড ওয়ালেট দিয়ে প্রেস করবেন, আর যখন প্লেয়িং ওয়ালেট থেকে উইনিং ওয়ালেটে নিয়ে যাবেন তখন প্লেয়িং ওয়ালেট দিয়ে প্লে করবেন, ঠিক আছে। তো যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন অলরেডি। তো ফান্ড ওয়ালেটের মধ্যে প্রেস করলাম, দেন অ্যাগেন এনটিসি যে অপশান আছে নেক্সটের মধ্যে প্রেস করবো। তো এইবার দেখেন এইবার কিন্তু আমি হেরে গেছি, ঠিক আছে। তো এই কারণে আমার কী হবে, আমি যদি ওয়ালেটের মধ্যে আসি তাহলে দেখেন এইখান থেকে কিন্তু আমার এই যে একটা টোকেন তারা মাইনাস করে নিয়েছে, ঠিক আছে। যেহেতু আমি হারছি, আবার অপর পাশে দেখেন আমার এইখানে একটা টোকেন কিন্তু আনলক হয়েছে। তো এখন যদি উইথড্রলের মধ্যে প্রেস করি তাহলে এইখানে দেখেন 4টা টোকেন আমি উইথড্র করতে পারবো এইখান থেকে, ঠিক আছে। এইখান থেকে মানে আর কি ফান্ড ওয়ালেটে নিতে পারবো। তো এইখান থেকে যদি আপনি হেরে যান তাহলে আপনার কোনো প্রকার লস হইতেছে না, যদি উইন করেন তাহলে কিন্তু 2টা টোকেন প্রফিট হইতেছে। তো যারা বুঝছেন তারা এই গেমটা অবশ্যই প্লে করেন, আমি মনে করি যে এইখান থেকে ভালো একটা রিওয়ার্ড আর্নিং করা পসিবল। তো এখন আপনার মেইন বিষয় যেটা সেটা হইতেছে এক্সচেঞ্জের বিষয়, মানে আপনি প্রফিটটা নেবেন কীভাবে। তো আনলকের যে বিষয় ওইটা তো আশা করি আপনাদের ক্লিয়ার। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই টেলিগ্রামে নক করবেন, আমাদের সাপোর্ট গ্রুপ আছে, ওইগুলোর মেসেজ করলে আমি রিপ্লাই করা ট্রাই করবো, ঠিক আছে। আবারও একবার বলতেছি, যাদের প্লেয়িং ওয়ালেটের মধ্যে এইখানে প্লেয়িং ওয়ালেটের টোকেন আছে, প্লেয়িং থেকে সর্বপ্রথম উইনিং ওয়ালেটে নিয়ে আসবেন। তো এইখানে যদি আমার উইনিং ওয়ালেটে 100টা টোকেন থাকতো তাহলে কিন্তু একটা টোকেনে আনলক হইতো, ঠিক আছে। তো এখন আপনি কী কাজ করবেন, এই যে উইনিং ওয়ালেটে যখন টোকেনগুলো আনলক হয়ে যাবে তখন আপনি উইথড্রলের মধ্যে প্রেস করবেন, প্রেস করার পর এইখান থেকে যতগুলো থাকে এই জাস্ট আপনি ম্যাক্সের মধ্যে প্রেস করবেন। দেন এটা সরাসরি ফান্ড ওয়ালেট যেটা আছে, ফান্ড ওয়ালেটে আমাদের ট্রান্সফার হয়ে গেছে, এই যে ফান্ড ওয়ালেটে আসলে দেন এইখান থেকে আপনি উইথড্রলের মধ্যে প্রেস করুন। প্রেস করলে আপনাকে অ্যাড্রেস দিতে বলবে, তো চাইলে যাদের ইয়ার মধ্যে আছে আর কি
কি বলে বিটম্যাটের মধ্যে KYC আছে, বিটম্যাটে কিন্তু KYC লাগে, ঠিক আছে? যাদের বিটম্যাটের মধ্যে KYC লাগে তারা সরাসরি বিটম্যাটে উইথড্র করতে পারেন, আর যাদের বিটম্যাটের মধ্যে KYC নাই তারা কী কাজ করুন, আমি টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু দিয়ে রাখছি। এই যে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস পোস্টের মধ্যে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, জাস্ট এটা কপি করবেন, কপি করার পর ট্রান্সলেটে এসে উপরে সার্চ করবেন, এটা কিন্তু পলাইগন চেইনের। তো টোকেন পকেট দিয়ে করবেন, ঠিক আছে? টোকেন পকেট দিয়ে করলে দেখা যাচ্ছে আপনি ইনস্ট্যান্টলি সেলের যে ইয়া মার্কেটটা আছে ওইটা পেয়ে যাবেন। তো জাস্ট যদি টোকেনটা চলে আসছে এটাকে অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পর এইখান থেকে রিসিভের যে অ্যাড্রেস, এই রিসিভের অ্যাড্রেসটা আপনি কপি করবেন, ঠিক আছে? যদি আপনার বিটম্যাটে KYC না থাকে তাহলেই করবেন, আর যদি KYC থাকে তাহলে সরাসরি বিটম্যাটে উইথড্র করে নিন। দেন রিসিভের অ্যাড্রেস এটা কপি করে আনছেন, এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে দিয়ে আপনি কতগুলো NTC উইথড্র করতে চান, আর ফি লাগবে কিন্তু দুইটার মতো, ঠিক আছে? দুইটা খুব বেশি টোকেন না, 10 সেন্টের মতো। দেন আপনি ম্যাক্সের মধ্যে প্রেস করুন, প্রিভিউয়ের মধ্যে প্রেস করলে আপনার উইথড্রলটা সাকসেসফুলি হয়ে যাবে। 24 থেকে 48 ঘন্টার মতো মেবি সময় লাগবে, তার কারণ এখন তো সবাই টোকেন আনলক করতেছে এবং উইথড্র করতেছে, ঠিক আছে? যখন বেশি লোক ট্রাই করবে তখন একটু সার্ভারের সমস্যা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনি জাস্ট 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার রিওয়ার্ড ওইটা পেয়ে যাবেন। দেন ওইটাই যে এইখানে দেখেন কই গেছে, তো টোকেন পকেট দিয়ে করলে এইখানে যে ডেস্ক প্রাইস আছে এই ডেস্ক প্রাইজের মধ্যে আপনি গিয়ে সেল করতে পারবেন, যদি আপনার বিটম্যাটের মধ্যে KYC না থাকে। আর যদি KYC থাকে তাহলে বিটম্যাটে উইথড্র করতে পারেন, সমস্যা নাই। তো আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার, কীভাবে কী করবেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি রিপ্লে করার ট্রাই করবো, ঠিক আছে? আর বাদ বাকি এয়ারড্রপ এবং ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়ার জন্য অবশ্যই যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা অ্যাক্টিভ থাকবেন।